প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় খামারি ভাইয়েরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। দর্শক, আল্লাহ তাআলার রসের সহমতে আমি ভালো। তবে আজকের পর্বে চিতল মাছের পোনার চাষ সম্পর্কে আলোচনা করব। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। চিতল মাছ বাঙালিদের এক প্রিয় মাছ, স্বাদই অতুলনীয়। তাই আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করার এই মাছের গুরুত্ব বাড়ছে। সাধারণত চিতল দেখা মিলত হাওড় বিয়র বা বিলে বা নদীতে। একসময় প্রায় জেলেদের জালে ধরা পড়তো বড় বড় চিতল। সময়ের পরিক্রমায় অন্যান্য দেশীয় মাছের মতো চিতলও দেখা মিলছে না। তবে উন্মুক্ত জলাশয়ে অন্যান্য মাছের তুলনায় চিতল মাছের প্রাপ্যতা দিন দিন কমে যাচ্ছে। দর্শক, তবে চিতল মাছ চাষ পদ্ধতি সম্পর্কে অনেকেই জানা নাই। অনেকে মিশ্র প্রতিক্রিয়ার কারণে মূলত চিতল মাছ চাষের ক্ষেত্রে অনীহা প্রকাশ করছে। তবে এটি মূলত আমরা বাণিজ্যিকভাবে চাষ করার ফলেও এগুলি আমরা লাভবান হতে পারি। দর্শক, তো চিতল মাছ আমরা কীভাবে চিনব বা কী কী বৈশিষ্ট্য বা সিমটম লক্ষণ করে আমরা এগুলি শনাক্ত করব, তো সেই মূল বিষয়ে আলোচনা করা যাক। চিতল মাছের দেহ ও মুখ চ্যাপটা, পিঠ বাঁকানো, পেটের দিক ঝুলানো। চিতল মাছের দেহে দুপাশে পৃষ্ঠদেশের উপরে 12-15টি রূপালি দাগ আছে। লেজের নিচে 5-8টি কালো ফোঁটা থাকে। এই মাছের মাথার উপরে পৃষ্ঠদেশে ধনুকের মতো বেঁকে যাওয়ায় এবং উপরে উঠে গেছে। চিতল মাছ রাক্ষসের স্বভাবে একটি মাছ। এদের মূল প্রধান বা প্রধান খাদ্য হচ্ছে আপনার ছোট ছোট মাছ, কেঁচো বা শামুক। দর্শক, চিতল মাছের পোনা উৎপাদন করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ভালো মানের বোট থেকে পোনা উৎপাদন করা উচিত, যেগুলি মূলত প্রাকৃতিকভাবে বোট উৎপাদনের মাধ্যমে বা বোট সংগ্রহ করার মাধ্যমে সেগুলি থেকে বাচ্চা উৎপাদন করা সম্ভব। দর্শক ভাইরা, তো ভিডিওতে বা স্ক্রিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলি হচ্ছে চিতল মাছের পোনা, যেগুলি সাইজ হচ্ছে আপনার 3-4 ইঞ্চি সাইজের পোনা, যেগুলি মূলত আমরা ময়মনসিংহের ত্রিশাল থানা থেকে দেশের বিভিন্ন জেলায় সরাসরি হোম ডেলিভারি দেওয়ার মাধ্যমে 24 ঘন্টা লাইফ টাইম সাপোর্টে সরাসরি সরবরাহ করা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে। দর্শক, তো অবশ্যই আমাদেরকে জানতে হবে চিতল মাছ চাষ করার ক্ষেত্রে প্রথম সমস্যা হচ্ছে আপনার এই মাছের খাদ্য বা খাদ্যের যোগান দেওয়াটা অনেক টাফ বা অনেকটা কঠিন বা অনেকটা প্রতিকূল সময় পার করতে হয়। তো সেটা মূলত অবসানের ক্ষেত্রে আমরা কী কী পদক্ষেপ নিতে পারি, তো সেই বিষয় সম্পর্কে এখন বলা যাক। চিতল মাছ লাভজনক, এটা আমরা সকলে জানি। তবে চিতল মাছ মূলত রাক্ষসী স্বভাবের মাছ। জীবন্ত ছোটো ছোটো মাছ এদের খাদ্য গ্রহণ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, তাই বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়। মূলত অন্যান্য মাছের ধানে পোনা যখন আমরা পুকুরে ছাড়ি, সেটা মূলত আমাদের অনেকটাই খরচ বহন করতে হয়। আমার যদি একটি ভালোভাবে আমরা চিন্তা করি, যেমন সাধারণ বা নর্মাল তেলাপিয়া যদি আমরা পুকুরে ছাড়ি, তাহলে অনায়াসে মাছগুলি আপনার বাচ্চা দিবে, যেগুলি মূলত এক ডিলে দুই পাখি শিকার করা হবে। কারণ একদিকে মূলত তেলাপিয়ার অতিরিক্ত বংশবিস্তার নিদান করার মাধ্যমে চিতল মাছ উচ্চ গতিতে বা দ্রুত গতিতে বেড়ে উঠবে, তাছাড়াও তেলাপিয়া মাছের সঠিকভাবে খাদ্য গ্রহণ করবে, আবার মাছ চাষ করার ক্ষেত্রেও বহি লাভবান হতে পারা যাবে। দর্শক ভাইয়েরা, আমাদেরকে অবশ্যই জানতে হবে একটি চিতল মাছের বিপরীতে কয়টি নর্মাল তেলাপিয়া বা সাধারণ তেলাপিয়া দিলে বেশি ভালো হয়, যেগুলি মূলত প্রত্যেকটি হতে হবে আপনার বোট তেলাপিয়া, অর্থাৎ এগুলি আপনার বাচ্চা দেবে বা ডিম দেবে এরকম উপযোগী তেলাপিয়া আপনার পুকুরে ছাড়তে হবে, যাতে করে চিতল মাছের খাদ্য আপনার প্রয়োগ করার ক্ষেত্রে কোনো চিন্তা বা সমস্যা না হয়। তো আপনার যদি একটি পুকুর থাকে, তাহলে অনায়াসে আপনি শতাংশ হারে 7-8টি বা 10টি চিতল মাছ আপনি মজুত করতে পারেন। তবে অবশ্যই প্রতিটি চিতল মাছ সংগ্রহ করার ক্ষেত্রে বা প্রতিটি চিতল মাছের বিপরীতে আপনার 5-6টি বা 7টি ব্রোড তেলাপিয়া মাছের ব্রোড তেলাপিয়া মাছ আপনার দিতে হবে। কারণ তাদের প্রধান খাদ্য হচ্ছে আপনার মাছের পোনা বা মাছের অন্যান্য মাছের পোনা, যেগুলি মূলত তেলাপিয়া মাছের পোনায় মূলত এরা খেয়ে থাকে। দর্শক, তো আপনারা ভিডিওতে বা স্ক্রিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলি মূলত আমরা ময়মনসিংহের ত্রিশাল থানা থেকে দেশের বিভিন্ন জেলায় সরাসরি হোম ডেলিভারি দেওয়ার মাধ্যমে বিক্রি করে থাকি। যদি আপনারা চান আমাদের খামারটি সরাসরি পরিদর্শনের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত চিতল মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন, আর যদি বলেন হোম ডেলিভারি দিতে, তাহলে দক্ষ লেবার দ্বারা সরাসরি সরবরাহ করা হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে। দর্শক, তো এগুলি মূলত আপনি মিশ্রভাবে চাষ করার ক্ষেত্রে
কন্তত্তময় সুবিধা আপনাকে এনে দিতে পারে বা সাফল্য এনে দিতে পারে। কারণ এগুলো যদি আপনি বাণিজ্যিকভাবে চাষ করতে চান তাহলে অবশ্যই আপনাকে মিশ্রভাবে চাষ করতে হবে, আবার যদি আপনি এককভাবে চাষ করতে চান তাহলে আপনি যে খাবারটা প্রয়োগ করবেন ওইটা প্রয়োগ করতে অনেকটা হিমশিম খেতে হবে আপনাকে। তাই আমি সাজেস্ট করছি আপনি মিশ্রভাবে চাষ করতে পারেন, যেগুলি মূলত এক মাসের সাথে আপনি চিতল, অন্যান্য ক্যাটফিশ বা সাদা মাছ বলেন সেগুলি মিশ্রভাবে চাষ করা যায় দর্শক ভাইরা। তবে এগুলো যদি আপনি চাষ করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমাদের ঠিকানা হচ্ছে থানা 30 সাল, জেলা ময়মনসিংহ। এইখান থেকে মূলত আমরা উৎকৃষ্ট ভালো মানের চিতল মাছের পোনা মূলত আমরা অক্সিজেন ড্রামে বা অক্সিজেন প্যাকেটের মাধ্যমে বা পলিথিনের প্যাকেটের মাধ্যমে এগুলি আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় সরাসরি সরবরাহ করে থাকি দর্শক। তো পরিশেষে বলি, আপনাদের যদি কোনো মতামত বা ব্যক্তিগত অভিমত শেয়ার করতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে রেখে যেতে পারেন, যাতে করে আমি ধারণা পেতে পারি পরবর্তী ভিডিও কী নিয়ে আনা উচিত আপনাদের স্বার্থে। দর্শক, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।